السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شكرا درشق شروطا شروطي جانت شيئا بنا درشق الكي شفتش شغطم أهلا وسهلا ومرحبا بكم رمضان المبارك আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে সহিহুল বুখারী এর একটি গুরুত্বপূর্ণ পাঠ কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ এই পাঠের অষ্টম পর্ব। এর আগেও আমরা রমজান সংক্রান্ত বেশ কিছু পর্ব আলোচনা করেছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ এই পার্টে এই পর্বে যে বাব অধ্যায় নিয়ে এসেছেন চতুর্থতম অধ্যায়, বাবু আল ইক্তিদা বি আফআলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম সেগুলি অনুসরণ প্রসঙ্গেই এ অধ্যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা হাদিসের সংজ্ঞায় জেনেছি যে হাদিস কাকে বলা হয়। হুয়া মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন আও ফিআলিন আও তাকরিরিন। রাসূল সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সম্মতি যা সেটাকে হাদিস বলা হয়। হয় কথা মৌখিকভাবে তিনি বলবেন অথবা কাজ এর মাধ্যমে তিনি প্রকাশ করবেন, অথবা মুখ দিয়েও নয় কাজ দিয়েও নয় কিন্তু সম্মতি জ্ঞাপন করবেন, মৌন সম্মতি, সবগুলিকেই হাদিস বলা হয়। তবে আমলের দিক থেকে, বাস্তব বা বাস্তবায়নের দিক থেকে সবগুলি সমান নয়, একটার উপরে আরেকটা প্রাধান্য পায়। তা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মগত হাদিস যেগুলি, কর্মগত সুন্নাহ যেটা, সেগুলির উপরে বাচনিক সুন্নাহ বা বাচনিক হাদিস সেটি প্রাধান্য পায়। কারণ যা করেছেন সেখানে মুসলিম উম্মার জন্য শরীয়তের বিধান হিসাবে কিছু করেছেন এমন রয়েছে, আবার কিছু তার ব্যক্তিগত ইসলামী কাজ হিসাবে কিন্তু সীমাবদ্ধ শুধু তার জন্য, অথবা তার ব্যক্তিগত সাধারণ মানবীয় কাজ হিসাবে, ইসলামের কাজ হিসাবে নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটাকে আমরা বলতে পারি তিন ধরনের। এখানে আজকে যে পর্ব, যে অধ্যায় আমাদের, তা হলো আল ইক্তিদা বি আফআলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম অনুসরণ প্রসঙ্গে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম এটা আমরা বলতে পারি তিন ধরনের। একটা হলো এমন কর্ম যা তিনি উম্মার জন্য শরিয়া স্বরূপ করেছেন, যেমন তিনি সালাত আদায় করছেন আর বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করে যেভাবে তোমরা আমাকে দেখেছ। তিনি ওযু করছেন আর তিনি বলছেন যে এভাবেই যে ওযু করবে তার এই এই মর্যাদা, এই ফজিলত রয়েছে। তাহলে এ থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলি কর্ম যা তিনি উম্মার জন্য অনুসরণীয় হিসাবে, শরীয়তের ইবাদত হিসাবে করেছেন। তবে সেই কর্মগুলির ভিত্তি হল ওয়াহি, নিজের ইস্তেহাত করে করেছেন এমনটা নয়, ওয়াহি সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন সব কিছুই ওহী এর আলোকে বলেন, অর্থাৎ শরীয়তের বিষয়ে যা বলেন তা ওহী এর আলোকে বলেন। তো শরীয়তের জন্য যা কিছু করেন সেটাও তিনি ওহী এর আলোকে করেন। এখানে বলা দ্বারা দুই বলা, এক হলো মুখ দিয়ে বলা আর এক হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বলা। অনেক সময় আমরা কি বলি, ইশারায় বলি। ইশারায় বলি মানে কি, সেটি মুখ দিয়ে নয়, উচ্চারণ করে নয়, শব্দ দিয়ে নয়, সেটি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বলি, যেটা হলো ইশারায় বলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন সবগুলি হলো ইসলামের বিষয়ে যা বলেছেন সবগুলি ওহির আলোকে। বলাটা হতে পারে মুখ দিয়ে বলা, বলা হতে পারে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বলা। আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বলা এটাই হলো কাজ। এই কাজটা আমরা বললাম যে তিন ধরনের। এক হলো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন উম্মার জন্য শরীয়ত স্বরূপ, যেমন সালাত এর নিয়ম শিক্ষা দিচ্ছেন, সিয়ামের নিয়ম শিক্ষা দিচ্ছেন, হাজের নিয়ম শিক্ষা দিচ্ছেন, ওযু এর নিয়ম শিক্ষা দিচ্ছেন, ইত্যাদি সব। দ্বিতীয় হলো যা তার ব্যক্তিগত। এই ব্যক্তিগত এটা আবার দুইভাবে হতে পারে, এটাই আমরা বলছিলাম তিন ধরনের। ব্যক্তিগতের মধ্যে কতগুলি রয়েছে সেটা হলো এবাদতের বিষয়, কিন্তু তা শুধু নিজের জন্য সীমাবদ্ধ। উদাহরণস্বরূপ একাধিক স্ত্রী বিয়ে করা, একাধিক তো সবারই জন্য অনুমতি রয়েছে, কিন্তু চারের অধিক স্ত্রী বিয়ে করা এটি শুধু সীমাবদ্ধ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি তার শরীয়তেরই কাজ, যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছেন, কিন্তু সেটা তার জন্য সীমাবদ্ধ। সামনের পর্বে আসবে আলোচনায় আমাদের আরও কিছু ইবাদত রয়েছে, যেমন সাওমে বিসাল, একত্রে কয়েকদিন মিলে সিয়াম পালন করা, একাধারে একটানা 48 ঘন্টা 72 ঘন্টা একটানা সিয়াম পালন করা। আমরা তো করে থাকি 12 ঘন্টা, অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 নয় 24 48 36 48 অথবা 72 একটানা, এটাও একটা ইবাদত। কিন্তু হাযা খাসসুন লাহু, এটা তার জন্য সীমাবদ্ধ, উম্মার সকলের জন্য অনুমতি নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বিষয় এমন কতগুলি কাজ যা উম্মার জন্য শরীয়ত স্বরূপ নয়, সেই হিসাবে করেছেন এমন নয়, আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জন্য শরীয়তের ইবাদত হিসাবে করেছেন এমনও নয়। সেগুলি হলো মানবীয় হিসাবে তার কাজ, তিনি একজন মানুষ, মানুষ হিসাবে তার কিছু কাজ থাকবে, যেমন উদাহরণস্বরূপ টয়লেট বাথরুমে যাওয়া। এখানে শিক্ষা রয়েছে নিয়ম কিছু, উম্মার জন্য শিক্ষা দিয়েছেন, কিন্তু দিনে কয়বার টয়লেট, কয়বার পেশাব, কয়বার ইত্যাদি, কম না বেশি নাকি, সেগুলি হলো মানবীয় বিষয়। অসুস্থ হওয়া, সুস্থ হয়ে যাওয়া, এগুলি তার মানবীয় বিষয়। এই কর্মগুলি, সে কর্মগুলি নিজের জন্যও শরীয়তসম্মত ইবাদত হিসাবে নয়, উম্মার জন্যও শরীয়তসম্মত ইবাদত হিসাবে নয়। এই ধরনের আরও কিছু জায়গাগুলোকে বলা হয় আদা, স্বভাবগত কাজ। এই খাওয়া ভালো, এই খাওয়া অপছন্দ, বা এই এইভাবে খান, এভাবে এটার পর এটা খান ইত্যাদি, এগুলি কিছু রয়েছে স্বভাবগত কাজ। এগুলির মধ্যে যেমন লক্ষ্য করুন, মাথার চুল,
কি পরিমাণ মাথার চুল রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট মুসলিমদের জন্য কোনো নির্দেশ দেননি যে এই পরিমাণ চুল রাখতে হবে। কিছু নিষেধাজ্ঞা রয়েছে, আম নিষেধাজ্ঞা, সেগুলি হচ্ছে অমুসলিমদের অনুসরণ চলবে না। কিন্তু কিভাবে চুলটা রাখবো স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ দেন নাই। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন যেটাকে আমরা বাবরি চুল বলি, তিনি সেটা রেখেছেন, কিন্তু শরীয়তেও এটা নির্দেশ এসেছে হিসাবে তার জন্য শুধু খাস তিনি রেখেছেন এমনটাও নয়। তাহলে উম্মার জন্য নমুনাস্বরূপ এই কাজ তিনি করলেন এমন নয়, নিজের জন্য আবাদত হিসাবে খাস কাজ এমনটাও নয়। তাহলে কি সেটা? সেটা হলো সাধারণ স্বভাবগত বিষয়, মানুষের মাথায় চুল হবে। সেইভাবেই আরবদের মধ্যে শুধু তিনি নন, সকল আরবরাই সেই সময় স্বভাবেই ছিল, আদাতেই ছিল, নিয়মেই ছিল চুলগুলি পিছন দিকে বড় করে রাখা। আর এখন যেমন বিভিন্ন রকমের কাটার পদ্ধতি রয়েছে, সেরকম ছিল না, যার ফলে তারা পিছন দিকে বেড়ে গেলে সেখানে কেটে নিতেন সহজভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলও ছিল এইরকম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনটা অনুসরণ করব আর কোনটা অনুসরণ করব না। প্রথম বিষয়, যা তিনি উম্মার জন্য ইবাদত স্বরূপ করেছেন তা অবশ্যই আমাদেরকে সাধ্যপক্ষে করতে হবে। যেমন তিনি সালাত যেভাবে আদায় করেছেন সেভাবে আমাদের আদায় করতে হবে, শিক্ষা দিয়েছেন। রমজানের সিয়াম যেভাবে আদায় পালন করেছেন সেভাবে, হাওয়াত যেভাবে পালন করেছেন সেভাবে, আরও আনুষঙ্গিক অজু করেছেন যেভাবে সেভাবে, এগুলি আমাদের জন্য অনুসরণীয়, এটি আমাদের সুন্নাহ। দ্বিতীয় প্রকার যে বিষয়, সেটি হলো যা তার জন্য শুধু সীমাবদ্ধ, সেটি আমাদের জন্য করার কোনো অনুমতি নেই, আমাদের জন্য করা বৈধ নয়, করা যাবে না, সেটা করাটাই নিষিদ্ধ, করাটাই অন্যায়। তৃতীয়, যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বভাবগতভাবে করতেন, মানবীয়ভাবে করতেন, এমন কাজগুলি একজন মুসলিম তার বিষয়টি ঐচ্ছিক, তাকে করতে হবে এমন নির্দেশ নয়, করলে অপরাধ হবে এমনটাও নয়। উদাহরণস্বরূপ যেটা আমরা বললাম চুলের কথা, কোনো মুসলিম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলটা এরকমই ছিল বলে তিনি রাখার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা বলবো এটা ভালো, সে সওয়াব পাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। সুতরাং এটি অবশ্যই আমরা বলবো কেউ করতে পারলে উত্তম, কিন্তু করার নির্দেশ আসেনি সেটি, তাই যদি কারো ছুটে যায় তিনি গুনাহগার হবেন না। ঠিক অনুরূপভাবে হালাল খাদ্যের মধ্যে যে খাদ্যগুলি আল্লাহ সাল্লাম পছন্দ করতেন বেশি, কেউ যদি সেগুলিকে বেশি পছন্দ করতে চায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবীয়ভাবে যে জিনিসগুলিকে পছন্দ করতেন, ভালোবাসতেন, সেগুলিকে ভালোবাসা, এটাও একটি ভালো দিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুমি মহান আদর্শের ধারক বাহক। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটি অবশ্যই মহান আদর্শের অন্তর্ভুক্ত হিসাবে তা কখনো সম্ভব অনুযায়ী পালন করা উচিত, বর্জনের সুযোগ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিন্তু সেটিকে নিয়ে শক্ত করে বলা যাবে না যে এটি করতেই হবে, না হলে অপরাধ হবে।
এমন বলার সুযোগ। আসুন আমরা সেভাবেই চেষ্টা করব। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজগুলি অনুসরণ করে চলার। আসুন আমরা লক্ষ্য করি, ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই অধ্যায়ে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন, اتخذ النبي صلى الله عليه وسلم خاتما من ذهب فاتخذ الناس خواتيم من ذهب فقال النبي صلى الله عليه وسلم اني اتخذت خاتما من ذهب فنبذه وقال اني لن البسه ابدا فنبذ الناس خواتيمهم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আংটি গ্রহণ করেছিলেন, স্বর্ণের আংটি। এই স্বর্ণের আংটি গ্রহণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবাই কেরামগণ তার কাজের অনুসরণ করে তারাও সবাই স্বর্ণের আংটি গ্রহণ করলেন, স্বর্ণের আংটি পর তারাও পরলেন। কিন্তু পরার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন নিষেধাজ্ঞা পেলেন স্বর্ণ পুরুষদের জন্য হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ আংটিটা খুলে ফেলে দিলেন। স্বর্ণের আংটি তিনি খুলে ফেলে দিলে সাহাবাই কেরাম তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে স্বর্ণের আংটি খুলে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি খুলে ফেলে তিনি বললেন, ইন্নি লান আলবাসাহু আবাদা, আমি আর এটি কখনো আমার জীবনে পরব না। যখন এইভাবে বললেন হারাম হওয়ার কারণে, সাহাবাই কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে তারাও সবাই আংটি খুলে ফেললেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস দিয়ে যেন বোঝানো হচ্ছে আংটিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিশেষ কোনো ইবাদত হিসেবে পড়েননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একটি তার প্রয়োজনীয় জিনিস হিসাবে পড়েছিলেন। তা কি, এটি রূপচর্চার জন্য আংটি নয়, এটি ছিল মূলত খাতান, অর্থাৎ শিলমোহর ছিল। কোনো চিঠি লিখলে যেমন শিল দিতে হয়, এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিল। কিন্তু রাখার মতো তো বক্স টক্স এই ধরনের ছিল না, এটি যেন সংরক্ষণ করা যায় তাই তিনি হাতের আঙ্গুলে এটিকে ব্যবহার করেছিলেন, রেখেছিলেন। কিন্তু সাহাবাই কেরামগণের পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজের অনুসরণ করলেন। তারা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ নির্দেশ না দেওয়া সত্ত্বেও অনুসরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দিলেন না, বললেন না যে আমি এটি এই কারণ করেছি, এটি ইবাদতের বিষয় নয়, সুতরাং তোমরা কেউ করো না। এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয় আমরা একটু আগে যেটা বলেছি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মানবীয় প্রয়োজনে বা বৈষয়িক প্রয়োজনে শরীয়তের বিষয় ছাড়াও ভিন্ন প্রয়োজনে কিছু ব্যবহার করেছেন, কিছু কাজ করেছেন, সেগুলি যদি নিষিদ্ধের মধ্যে না থেকে থাকে তাহলে আমাদের জন্য সেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ উপলক্ষে করা বৈধ রয়েছে, করলে আমরা ইনশাআল্লাহ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে চলার চেষ্টা করব হিসেবে আমরা অবশ্যই সওয়াব লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহগুলি ভালোভাবে উপলব্ধি করে জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। একটি বিষয় সতর্ক করে দিতে চাই, তা হলো আমাদের সমাজে বহু এই ধরনের সুন্না বলে পরিচালিত রয়েছে যা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। সুতরাং যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে প্রমাণিত নয় সেগুলি আবার অবশ্যই বর্জনীয়। সওয়াবের আশায় করতে গেলে আপনি গুনাহগার হবেন, সেটি বেদাত হবে। আসুন এরপরেই আমরা যাচ্ছি পরবর্তী অধ্যায়,
باب ما يكره من التعمق والتنازع والغلو في الدين والبدع لقوله تعالى يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق. إمام بخاري رحمه الله একটি আয়াতের আলোকে তিনি বেশ কিছু বিষয় উল্লেখ করে শিরোনাম নিয়ে এসেছেন। সূরা নিসা 171 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আহলাল কিতাবি, ওহে যারা আহলি কিতাব অর্থাৎ ইহুদ এবং নাসারা, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দিনের বিষয়ে বাড়াবাড়ি করো না। লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দিনের বিষয়ে সীমালঙ্ঘন করো না, অতিরঞ্জিত করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আর আল্লাহর বিষয়ে কোনো কিছু বলতে গেলে সত্য ছাড়া অসত্য কিছু বলো না। এই আয়াতকে কেন্দ্র করে ইমাম বুখারী রাহমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন, বলেছেন মা ইউকারাহু মিনাত তাআম্মুকি, দিনের বিষয়ে সীমালঙ্ঘন করা, অতিরঞ্জিত করা, নিজের উপর অনর্থকভাবে কষ্ট স্বীকার করে নেওয়া, এটি বারবারই সীমালঙ্ঘন। ওয়াত্তানাযু', ঠিক তেমনইভাবে দিনের বিষয়ে ঝগড়া তর্ক করা, বাহাস মুনাজারা অনর্থকভাবে করা, সেগুলো নিষিদ্ধ। ওয়াল গুলু, সীমালঙ্ঘন, অতিরঞ্জিত করা। ওয়াল বিদা, অনর্ভাবে বিদাত ইত্যাদি সবই অপছন্দনীয়, নিষিদ্ধ। ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই অধ্যায়ে অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন। ষাটটি হাদিস নিয়ে এসেছেন, আজকে আমরা হয়তো সবগুলি শুনতে পারবো না, কয়েকটি আমরা শুনে বাকি দিনে, আগামী দিনে বাকিগুলি আমরা শুনব। প্রথম হাদিস প্রসিদ্ধ সাহাবি, হাদিস নাম্বার 7299, প্রসিদ্ধ সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুআসিলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাওম বিসাল করো না। ক্বালু ইন্নাকা তুআসিল, তারা আপত্তি করলেন, বললেন এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখছি আপনি করতেছেন এটা, তাহলে আমরা কেন করব না, আপনি যেহেতু করছেন আপনার তো অনুসরণ আমরা করব। ক্বালা ইন্নী লাস্তু মিসলাকুম, বললেন জেনে রাখো আমি তো তোমাদের মতো নই, এর মানে তোমাদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু মর্যাদা দিয়েছেন, আমি তোমাদের মতো নই এর অর্থ আমি তোমাদের মতো মানুষ নই এটা নয়, এর অর্থ হলো তোমাদের মতো আম জনতা নই, আমাকে আল্লাহ নবুয়ত এবং রেসালাত দিয়েছেন হিসেবে আমাকে আল্লাহ বেশ কিছু মর্যাদা দিয়েছেন, সুতরাং কিছু আমার ভিন্নতা রয়েছে, সেগুলি কি, ইন্নি আবিতু ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি যখন এই সাওমে বিসাল করি, সাওমে বিসাল হলো আমরা সিয়াম পালন করি, রমজানে হোক রমজান ছাড়া হোক ফরজ নফল যেই হোক, তা হলো সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বিসাল যেটা করতেন সেটা হলো একাধারে 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা এই ধরনের, একসাথে কয়েক রাতি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেনে রাখো আমি যখন এইরকম এই সিয়াম পালন করি আমার রব রাতের বেলা আমাকে খাওয়ান এবং পান করান ঘুমের মধ্যে, সুবহানাল্লাহ, যার ফলে আমি যে একাধারে 24 ঘন্টা বা 48 ঘন্টা আমি পানাহার বর্জন করে আছি এমনটা নয়, ঘুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অলৌকিকভাবে পানাহার করান,
সুবহানাল্লাহ। আর তোমাদেরকে তো অলৌকিকভাবে ঘুমের মধ্যে পানাহার করানো হবে না, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা অবশ্যই এটি তোমাদের জন্য সম্ভব নয়, তোমরা করতে পারবে না। সাহাবাই কেরাম তারা যেন মানলেনই না, জোর করে করতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবি বলছেন, ফাওয়াসালা বিহিম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাইন আও লাইলাতাইন সুম্মা রাআউ আল-হিলাল। একসাথে শুরু হয়েছে দুই রাত পর্যন্ত, দুই রাতের পরেই দেখা গেছে নতুন চাঁদ দেখা গেছে। ফকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ তাআখখারা আল-হিলাল লাযিদতুকুম কাল মুনকি লাহুম আও মুনাক্কি লাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে নিষেধ করছি, তোমরা নিষেধটা শুনলে না, আমার সাথেই চলতেছ, কিন্তু মাস পূর্ণ হয়ে নতুন চাঁদ দেখা গেল, তাই তো আর দীর্ঘ সুযোগ নেই। জেনে রাখো, যদি চাঁদ একটু বিলম্বে উদিত হতো, আরও দু একদিন সুযোগ থাকতো, তাহলে দেখতাম তোমরা কীরকম আমার সাথে চলতে থাকো। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নিষেধ করলেন সাহাবীদেরকে? শুধু কষ্ট পাবে এই জন্যই? বিষয়টা হলো তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, সকলের প্রতি সদয়, আচরণ তার সবসময় রয়েছে, তার অনুসারীরা যেন কষ্ট না পায়, এজন্য এত দীর্ঘ ইবাদতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অনুমতি দিলেন না, বরং তিনি তাদেরকে উল্টা শাস্তি দিতে চাইলেন, যাতে শাস্তি পেয়ে এটা থেকে মানুষ বিরত থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে লক্ষণীয় হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন বাবু মা ইউকরাহু মিনাত তাআম্মুকি, অপছন্দনীয় হলো নিজের জন্য কঠোরতাকে চাপায় নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই হাদিস নিয়ে এসেছেন, সাহাবাই কেরাম তারা নিজেদের জন্য যা নিষেধ করলেন সেটা তারা করে কঠোরতাকে চাপায় নিয়েছিলেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, তাদেরকে প্রতিবাদ করেছেন, আপত্তি জানিয়েছেন। সুতরাং জেনে নিন, ইসলাম সহজ, কখনো নিজের উপর কঠোরতা চাপায় নেওয়া উচিত নয়। ইসলাম সহজ আলহামদুলিল্লাহ, কখনো কঠোরতা নিয়ে আসা উচিত নয়। অনেক যুবক রয়েছে যারা অতি উৎসাহী হয়ে, আবেগী হয়ে নিজের উপর কঠোরতা চাপায় নেয়, যেমন ধরা বলা যেতে পারে এই করোনা পরিস্থিতিতেও ইসলাম বিষয়টাকে অনেক ক্ষেত্রে সহজ করে দিয়েছে, সতর্কতা অবলম্বনের সুযোগ দিয়েছে, কিন্তু কিছু মানুষ ফতোয়া দিয়ে কঠোরতাকে চাপায় নিয়েছেন, এমনটি কখনো হওয়া উচিত নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় আরেকটি হাদিস শুনেই আমরা শেষ করতে চাই। মূলত দ্বিতীয় হাদিসে অবশ্য আলোচনা একটু দীর্ঘ হবে, তাই আমরা সেদিকে যাচ্ছি না, আজকে আমরা এখানেই আলোচনা শেষ করতে চাই, কারণ ইতিমধ্যে অনেক প্রশ্ন এসে গেছে, দেখা যায় যে শেষে আপনাদের অনেক প্রশ্ন জমে থাকে, উত্তর দেওয়া সম্ভব হয় না, সময় পলায় না, তাই আমরা এখন একটু আমরা আপনাদের প্রেরিত প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব সম্ভব অনুযায়ী। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাই দেশ ও বিদেশ থেকে দূর ও কাছ থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, অনেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, অনেকেই ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও ভালো রাখুন,
জাজাকুমুল্লাহু খাইরা ওয়া বারাকাল্লাহু ফিকুম। প্রশ্নে আসছি আমরা, আমাদের ভাই মোহাম্মদ আক্তার তিনি প্রশ্ন করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তিনি বলছেন, কেমন আছেন শেখ? আমি সৌদি আরব রিয়াদ থেকে শুনছি। শেখ আপনাকে জাজাকাল্লাহ খাইর খাইরান, জাজাহুল্লাহ খাইর। আমাদের ভাই মোহাম্মদ আক্তার, মোহাম্মদ আক্তার তিনি রিয়াদ থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, সালাম জানিয়েছেন, দোয়া করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ আপনাকে জাজায়ে খায়ের দান করুন। আমাদের অনেক পুরানা সাথী আবদুল্লাহ অমর হৃদয়, বেশ কিছুদিন যাবৎ যোগাযোগ কথাবার্তার সুযোগ হয়নি। আবদুল্লাহ অমর হৃদয় তিনিও আমাদের অংশগ্রহণ করেছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের ভাই ইলিয়াস, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু, জাজাকাল্লাহ খাইর। রাজিবুল ইসলাম, আমাদের ভাই রাজিবুল ইসলাম তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। এরপর প্রশ্ন করেছেন, ট্রেনে চলাকালীন জোহরের ওয়াক্তে জোহর ও আসর একসঙ্গে পড়া যাবে কি? জবাব, হ্যাঁ, বিশেষ প্রয়োজনে। সফরে তো আরও সুযোগ রয়েছে, জোহর এবং আসর একত্রে হয়, জোহরের সময় অথবা আসরের সময়, ঠিক অনুরূপভাবে মাগরিব এবং এশা একত্রে, মাগরিবের সময় অথবা এশার সময় পড়া অবশ্যই সুন্নাসম্মত। আর সুতরাং ট্রেনে থাকাকালীন সেখানেও যেহেতু সালাতের রুম রয়েছে, সেখানে সালাত আদায়ের সময় একসাথে আপনি আদায় করবেন ইনশাআল্লাহ। এটি অবশ্যই শরীয়ত সম্মত এবং সুন্নাহ সম্মত অবশ্যই। প্রশ্ন করেছেন তাহমিনা আফরোজ বোন আমাদের, তিনি প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আশা করি আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন। প্রশ্ন করেছেন, পুরো রমাদানের নিয়ত রমাদানের শুরুতেই একবারে করা যাবে নাকি প্রতিদিন সেহরি শেষ করে করতে হবে, জানালে উপকৃত হব? জবাব, যদিও এই বিষয়টি নিয়ে কেউ কেউ বলেছেন একসাথেই, মূলত বলবো আমরা সেটি সঠিক নয়, বরং সঠিক হলো প্রতিটি সিয়ামের জন্য পৃথক ইবাদত করা, পৃথক নিয়ত করা, কারণ প্রতিটি সিয়াম পৃথক পৃথক ইবাদত। রমাদান মাসে একটি সিয়াম নয়, রমাদান মাসে তিরিশটি সিয়াম, যা প্রতিটি শুরু হয় সুবহে সাদিক থেকে আর ইফতারের মধ্য দিয়ে এটি ক্লোজ হয়ে যায়। এজন্য প্রতিটি সিয়ামের জন্য, প্রতিদিনের জন্য অবশ্যই নিয়ত করতে হবে পৃথকভাবে। নিয়ত সাহারি খেয়ে তারপরে নিয়ত এমনটা নয়, আপনি সাহারি খাওয়ার মধ্য দিয়েই নিয়ত করবেন। এটাই নিয়ত যে আপনি সাহারি খাচ্ছেন সিয়াম রাখার জন্য, এটাই যথেষ্ট নিয়তের জন্য। আল্লাহ তাআলা আলাম, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। সোহেল রানা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, তিনি বলছেন যে আমি বাইরে থাকি, আমার ফিতরা কি দেশে দিতে পারবো? পারলে কীভাবে দেব জানাবেন। জবাব, প্রশ্ন হিসেবে বোঝা যায় আপনি দেশের বাইরে থাকেন, নিয়ম হচ্ছে যে যেখানে থাকে সেখানেই সেখানকার দরিদ্ররাই ফিতরার অধিকার রাখে, হক রাখে। তো অনেক সময় আবার বাইরে সেখানে ফিতরা দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তিকে পাওয়া যায় না, এটি একটি সমস্যা হয়। তো আপনার যদি এমন সমস্যা হয়ে থাকে, যদি পেয়ে থাকেন তাহলে সেখানে দেওয়াটাই হলো সবচেয়ে উত্তম, আর যদি না পেয়ে থাকেন তাহলে জায়েজ রয়েছে যে অন্যত্র দরিদ্রদের মাঝে এটাকে দেওয়া। সেই ক্ষেত্রে আপনার দেশে যারা রয়েছেন তাদেরকে আপনি দায়িত্ব দিবেন, আপনার পক্ষ থেকে এক কেজি, সরি, আপনার পক্ষ থেকে এক সা আড়াই কেজি আপনি যে খাদ্য খেয়ে থাকেন সেই মানের খাদ্য দরিদ্র মানুষদেরকে দেবে। আল্লাহু আলাম। এখানে উল্লেখ করি, স্মরণ করে দিতে চাই যে সদকাতুল ফিতর বের করার সর্বোচ্চ সময় আগের সময় হচ্ছে দুই দিন, এর বেশি আগে বের করা জায়েজ নেই। আল্লাহু আলাম। মাহির আবিদ প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, আচ্ছা, বিউটি পার্ল
পারলে কাজ করা কি হালাল না হারাম? জবাব, এই ধরনের জায়গায় কাজ করা বলা যেতে পারে বেশিরভাগই এই জায়গাগুলি ভালো নয়, খারাপই। তারপরে আমরা বলবো যে যদি সেখানে কাজগুলি হারাম কাজ করতে হয় তাহলে সেটি হারাম হবে, যদি কাজগুলি হালাল করতে হয় তাহলে সেটি হালাল। অতএব কাজের উপর হুকুম, সেই কাজ যদি হারাম হয়ে থাকে তাহলে হারাম, আল্লাহ আলাম। আব্দুল সামি প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। আব্দুল সামি প্রশ্ন খুব লম্বা লম্বা থাকে, তিনি প্রশ্ন করেছেন নামাজে বা সালাতে যে সুন্নাতগুলি আছে এই সুন্নাতগুলি কি ফরজ ও নফল নামাজে করতে হবে, না ফরজ নামাজে করলেই হবে যথেষ্ট বুঝিয়ে দেন। যে সুন্নাতগুলি আছে এই সুন্নাতগুলি ফরজ ও নফল নামাজে করতে হবে কি না? জবাব, এগুলি তো এমন নয় যে ফরজ সালাতে এই সুন্নাতগুলি করতে হবে, নফলে এগুলি করতে হবে না, এমন নয়। বরং এটা সালাতের বিষয়, সালাত ফরজ হোক আর সুন্নত হোক সব ক্ষেত্রে আপনি সেগুলি সাধ্যপক্ষে করার চেষ্টা করবেন। ফরজ নামাজে এরপর যে জিকিরগুলি আছে সেগুলি শুধুমাত্র ফরজ নামাজে সীমাবদ্ধ না নফল নামাজে করতে হবে? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাধারণত ফরজ সালাতের পরেই এগুলি প্রমাণিত, সেই হিসাবে ফরজের পরেই, নফলের পরে আমার জানা মতে নয়, আল্লাহু আলাম। তিন প্রশ্ন করেছেন, তিন নম্বর, ইমাম যখন ফরজ নামাজ পড়াবে তখন মুক্তাদির কোনগুলি বলা ও পড়া ফরজ ও কী কী? জবাব, ইমাম যদি ইমামতি করে তার পিছনে মুক্তাদি, তার জন্য যেগুলি ফরজ তা হলো যেমন তাকবীরে তাহরিমা ফরজ, সূরা ফাতিহা ফরজ, কিয়াম ফরজ, রুকু ফরজ, সাজদা ফরজ, সালাম ফরজ, এগুলি উল্লেখযোগ্য ফরজ, সেগুলি অবশ্যই করতে হবে ইমামের পিছনে হলেও একাই হলেও, আল্লাহু আলাম। প্রশ্ন চার, ইমাম যদি দুই সিজদার মাঝে দোয়া পড়ে না, মুক্তাদি তার জন্য রব্বিগফিরলি দুইবার বলে এবং নামাজে মুক্তাদির ত্রুটি হবে, সিজদা লাগবে, বুঝিয়ে দেন। এখানে আরেকটা বিষয় বুঝিয়ে দেন, ইমাম বিসমিল্লাহ রহমান রহিম না বলা ছাড়াই সূরা ফাতিহা বলে আর মুক্তাদি বলে, এই ইমাম পিছনে নামাজ পড়া যাবে, বুঝিয়ে দেন এই বিষয়টা। কেউ ফরজ বলছে, কেউ সুন্নাত বলছে। জবাব, প্রথম বিষয় হলো দুই সিজদার মাঝে ইমাম যদি নাও পড়ে থাকে দোয়া, মুক্তাদি তিনি পড়বেন, অসুবিধা নেই, যতটুকু সুযোগ পাবেন। এর অর্থ এই নয় যে দুই সিজদার মাঝে ইমাম তেমন বিলম্ব করেনি, মুক্তাদি বিলম্ব করে বসে একেবারে ইমামের দ্বিতীয় সিজদা শেষ পর্যায়ে পৌঁছে গেছে তারপরে সিজদা যাচ্ছে, এমনটি হওয়া উচিত নয়। আপনি শর্টকাট করার সাধ্যপক্ষে চেষ্টা করবেন, তবে সেখানে সুন্নাহ অনুযায়ী যে দোয়া সেই দোয়া অবশ্যই পড়বেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল বুখারীর হাদিস, তোমাদের এমন ইমামের সালাত আদায় করাবে, যদি তারা সঠিকভাবে আদায় করে তোমরাও করো তাহলে তারাও সওয়াব পাবে, তোমরাও সওয়াব পাবে। ওয়া ইন আখতাউ ফালাকুম আলাইহিম, আর যদি তারা ভুল করে আর তোমরা সঠিকভাবে করার চেষ্টা করো তাহলে তারা গুনাহগার হবে আর তোমরা পূর্ণ সওয়াব লাভ করবে, সুবহানাল্লাহ। সুতরাং ইমাম যদি দুই সিজদার মাঝে কিছু নাও বলে, আপনি বলার চেষ্টা করবেন, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এবং এটি এতে সিজদা নয়, ইমামের চেয়ে বাড়তি করার বিষয় বলে গণ্য হবে না, বরং ইমাম ত্রুটি করেছে, আপনি ত্রুটি করেননি, সেটি আদায় করেছেন, এটি গণ্য হবে, আল্লাহু আলাম। তারপরে আমরা বলেছি বিসমিল্লাহ রহমান রহিম না বলে ঈশ্বরা ফাতেহা বলে আর মুক্তাদি বলে যে এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে। ইমাম সাহেব যদি সূরা ফাতেহা সাথে যে বিসমিল্লা রয়েছে, যেহেতু এই বিসমিল্লা এর মাঝে কিছু দ্বিমতের বিষয় রয়েছে,
হানাফি মাজহাবে এটিকে বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত বলা হয়নি, পক্ষান্তরে এটি সূরা ফাতিহার আয়াত বলে গণ্য সহিহ হাদিসের আলোকে। তাই এরপরেও তাদের সেই দলিলের আলোকে কেউ যদি মনে করে বিসমিল্লাহ সূরা ফাতিহা না, সূরা ফাতিহা বিসমিল্লাহ না বলে বাকিটিকে বলে, ইনশাআল্লাহ আশা করি তাদের সালাত হয়ে যাবে। আর যিনি জানেন তাকে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহ আলাম। সূরা ফাতিহা ইমাম যখন জোরে পড়ে মুক্তাদি শুধু শুনে, সঠিক মতে পড়তে হবে। এবার যে পড়ে না তার যে দলিল দিচ্ছে ওজনে সমান হচ্ছে, তাহলে তার নামাজ এক রাকাত গণ্য হবে। ইমাম কত গতিতে সূরা ফাতিহা পড়লে না? প্রশ্নগুলি অগুছালো, আমরা বলবো যে পড়াটাই হলো সঠিক, তাই পড়বেন। আল্লাহু আলাম। হকের দাওয়াত মেহেরপুর আমাদের ভাই প্রশ্ন করেছেন, সিয়াম থাকা অবস্থায় শারীরিক কারণে ডায়রিয়া, একটি সিয়াম ভাঙলে পরবর্তীতে কয়টি সিয়াম করতে হবে? জবাব, যে কারণ উল্লেখ করেছেন এই কারণে কেউ যদি সিয়াম রাখতে সক্ষম না হয়, ভেঙে যায়, ভেঙে ফেলতে হয়, তাহলে এর বিনিময়ে শুধু একটি সিয়াম কাজা আদায় করবেন, আর কোনো কাফফারা নেই। আল্লাহু তাআলা আলাম। রাজিবুল ইসলাম প্রশ্ন করেছেন যে স্ত্রী কাজা রোজা স্বামী করতে পারবে, পারবে কি? জবাব, না পারবে না। মৌলানা আতর রহমান তিনি আমাদের উৎসাহ দিয়েছেন, জাজাহুল্লাহ খায়ের। ASM শামসুল হক সাহেবও জাজাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ আক্তার তিনি দোয়া করছেন। আমাদের বল্লা মসজিদের ইমাম খতিব শেখ ওবায়দুল্লাহ তিনি প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। একজন ব্যবসায়ী তার মহাজনের কাছ থেকে মাল ক্রয় করে থাকে। ব্যবসায়ী তার মহাজনের কাছে প্রায় 5 লক্ষ টাকার মাল বাকিতে নিয়েছেন। মহাজন বছরে একবার হালকাথা করে, তখন সে টাকা পরিশোধ করবে। এখন এই বাকি টাকার জাকাত কে দিবে, ক্রেতা ব্যবসায়ী নাকি মহাজন? ক্রেতা ব্যবসায়ী নাকি মহাজন? জবাব, মহাজন যেহেতু ব্যবসায়ী যেহেতু মহাজনের কাছ থেকে বাকি নিয়েছেন, সুতরাং এই টাকার মালিক কখনো ব্যবসায়ী নন, তিনি শুধু ব্যবসা করছেন মাত্র। এই টাকার মালিক হচ্ছেন মহাজন, অতএব মহাজনেই সেটির জাকাত দেবেন। কারণ মহাজনের ব্যবসাটা হয়তো এই সিস্টেমেই যে তিনি লং টাইমের জন্য বাকি দিয়ে থাকেন, বছর শেষে তিনি বাকিগুলি সব পরিশোধ হয়, তো যেটা নিয়মিত এইভাবে হয়ে আসছে সেটি মহাজন তার হিসাব করে তার জাকাত তিনি দেবেন। অপরপক্ষে যেটা দেখা যাবে যে মহাজন নিয়মিত সেটা পাচ্ছে না, বা হয়তো কয়েক বছর গ্যাপ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিরটা কয়েক বছর গ্যাপ হয়ে যাচ্ছে, কখন দিবে তারও কোনো ঠিক হচ্ছে না, এমনটা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মহাজন সেটাকে বাদ রাখবে, জাকাত দেবেন না। যখন তিনি পাবেন তখন তিনি সেটার জাকাত দেবেন। আল্লাহু তাআলা আলাম। আমাদের মেজর আতিকুর রহমান ভাই প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাকবীরে ওলা ব্যাপারে একটু জানতে চাই, কিভাবে এটি পড়তে হবে এবং ফজিলত কি? জবাব, তাকবীরে ওলা, তাকবীর শব্দের অর্থ তো আল্লাহু আকবার বলা, উলা মানে প্রথম। ইমাম যখন যেটা তাকবীরে তাহরিমা বলা হয় এটাই হলো তাকবীরে উলা। তো ইমামের সাথে সেই তাকবীরে তাহরিমার সময়ে যোগদান করা, অর্থাৎ তার কখনো এক রাকাত বা দুই রাকাত বা আরও কিছু কম বেশি ছুটে যাবে না, সব সময় ইমামের সাথে তার তাকবীরের সময়ে তাকবীর দিয়েই তার সাথেই, মানে পরপরেই তাকবীর দিয়ে তিনি সালাত শুরু করবেন, এটি হলো তাকবীর উলা পাওয়া। সহিহ হাদিসে এসেছে এইভাবে যদি কোনো ব্যক্তি 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীর উলার সাথে জামায়াতের সাথে আদায় করতে পারে, তাহলে একটি হলো জাহান্নামের থেকে তার
নাম মুক্ত করা হবে, অপরটি হলো মুনাফিকের তালিকা থেকে তাকে মুক্ত করা হবে। আল্লাহ তাআলা আলম। এই ফজিলত আল্লাহ আমাদের সেই ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আব্দুল্লাহ আল মাকসুদ আমাদের প্রশ্ন করেছে, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, রমজানে কোনো একদিনে অনাকাঙ্ক্ষিত প্রচুর পরিশ্রমের কারণে এমন অবস্থা হয়েছে যে সিয়াম রাখা আর সম্ভব হচ্ছে না, এমন অবস্থায় কি করা উচিত? জবাব, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপাই দেন নাই। উচিত ছিল এই ধরনের প্রচুর পরিমাণে পরিশ্রমটা না করা, যেহেতু সে সিয়াম আছে হিসাবে বিষয়টা মনে রাখতে হবে তাকে। কিন্তু এরপরে যদি কখনো ঘটে যায়, কোনো ব্যক্তির প্রয়োজনে ঘটে গেছে, এটা প্রয়োজনে করতে হয়েছে, ঘটে গেছে, আর তিনি সিয়াম রাখতে পারছেন না, মানে প্রাণ যায় এমন অবস্থা যদি হয়, তাহলে সে সিয়াম ভেঙে ফেলবে, এতপর এটিকে কাজা আদায় করবে। আল্লাহ তাআলা আলম। ইউসুফ প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু, আসরের পর ঘুমানো যাবে কি না? নাটোর থেকে তিনি প্রশ্ন করেছেন। জবাব, আসরের পর কেউ যদি সরাসরি স্পষ্টভাবে আসার পূর্বে যেমন ঘুমানো নিষেধ, এই ধরনের আসরের পরে ঘুমানো নিষেধ বলে স্পষ্ট হাদিস আমার জানা নেই। তবে আসরের পরে ঘুমালে রমজান মাসে কেউ সিয়াম রেখেছে, এখন আসরের পরে খুব ক্লান্তি বোধ করছে, আধা ঘন্টা এই ধরনের বিশ্রাম নেবে, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর কেউ যদি এমনটা করে যে প্রতিদিন আসরের পরে ঘুমানোর পরিকল্পনা সে করে থাকে, আসরের পরে ঘুমাবে, একেবারে মাগরিবও পড়বে না, এশাও দীর্ঘ রাত পর্যন্ত চলে যাবে, তারপর উঠে আবার সারা রাত জেগে থাকবে, এই ধরনের হওয়াটা উচিত নয়, জায়েজ নেই। আল্লাহ তাআলা আলম। প্রশ্ন করেছেন হাবিবুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু, বিদেশে যেতে এজেন্সিতে টাকা দিয়ে গিয়ে গেলে এটা কি হালাল ইনকাম হবে? ম্যানিং এজেন্সি দ্বারা এতে টাকা দেওয়া বলতে কি পদ্ধতি, সেই পদ্ধতিটা স্পষ্ট বলতে হবে। যদি সুদভিত্তিক টাকা দিয়ে যেতে হয় তাহলে তো এটি হারাম কাজ হবে, বৈধ নয়। আর যদি কর্জ সিস্টেমের হয় তাহলে হতে পারে। আল্লাহ তাআলা আলম। আমাদের ভাই প্রশ্ন করেছেন, হকের দাওয়াত মেহেরপুর মাদ্রাসাতে ফিতরা দেওয়া যাবে কি? আমরা এর আগেও জবাব দিয়েছি, যদি অসহায় দরিদ্রদের মাদ্রাসা হয় তাহলে দেওয়া যাবে, দরিদ্রদের জন্য, মাদ্রাসার জন্য নয়। আল্লাহ আলম। মোহাম্মদ সেলিম তিনি প্রশ্ন করেছেন, আমি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না, রমজান মাস আমলের মাস, এখন আমি রেকর্ড করা কোরআন শুনে এবং বাংলা অর্থ পড়ে কোরআন খতম করার চেষ্টা করছি, এটা কতটুকু সঠিক? আমলের দিক থেকে দয়া করে জানাবেন। জবাব, আপনি যেহেতু পারেন না তাই আপনি এটি করবেন, অসুবিধা নেই, তবে আপনাকে চেষ্টা রাখতে হবে, কর্মসূচি হাতে নিতে হবে। কতদিন আর পারি না বলে আপনি বলবেন? বহু কাজ রয়েছে সেখানে, দুনিয়ার সুবিধার জন্য তো পারি না বলি না, চেষ্টা করে সেটা পারার পর্যায়ে চলে যাই, তাহলে এটি জান্নাতের জন্য আপনি কোরআন শিখতে পারবেন না, এমনটা তো হওয়া উচিত নয়। সুতরাং চেষ্টা করুন যেন আপনি কোরআন শিখতে পারেন। আমাদের ভাই আতিক ভাই তিনি জাজায় খায়ের দান দোয়া করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ জাজায় খায়ের দান করুন। ইউসুফ ভাই জাজায় খায়ের দোয়া করেছেন, আল্লাহ জাজায় খায়ের দান করুন সবাইকে। আমাদের হকের দাওয়াত দোয়া করেছেন, আল্লাহ সবাইকে জাজায় খায়ের দান করুন। বারাকাল্লাহ ফিকুম। আজকে প্রশ্ন উত্তর আগেই শুরু করেছি তাই হয়তো প্রশ্ন উত্তর শেষ হয়ে গেছে আজকে, আমরা যদিও কয়েক মিনিট বাকি রয়েছে, এখন আর আমরা যাচ্ছি না। সর্বশেষ প্রশ্ন আমাদের জবাব দেব, আমাদের হকের দাওয়াত প্রশ্ন করেছেন, থুতু গিললে কি সিয়াম হবে? জবাব, হ্যাঁ, থুতু গিলে ফেললে কোনো সিয়ামের সমস্যা নেই, যেটা আপনার মুখের ভিতরে রয়েছে সেটা গিলে ফেলাতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আলম। আজকে আমরা তাহলে এখানে শেষ করতে চাই।
আবার আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ। এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমরা শুনেছি সেগুলি থেকে যেন উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, সবাইকে নিরাপদে রাখুন, সবাইকে দিনের উপর চলার তৌফিক দান করুন, যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।